শুধু ভারতবর্ষের ইতিহাসে প্রথম এসেছে এটা নয়, বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজেও এনআরসি ছিল। একজন লোক যিনি ইয়াতিমের মাল দাও এই আন্দোলন করেছিলেন, যিনি বিধবা মহিলাকে সম্মান পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যিনি চেয়েছিলেন পৃথিবীতে আর রক্ত না বহুক, মানুষ শান্তিতে ঘুমাক, এই কথা যিনি বলেছিলেন এবং মানুষদেরকে বলেছিলেন, মানুষরা তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ তোমাদের হয়ে সাক্ষী দিচ্ছি, তোমরা নাজাত পেয়ে যাবে। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকদীম। উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মাওলানা হানিফ সাহেব সহসভাপতি, আরও অনেকেই, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। প্রশংসা সে আল্লাহর যে আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমরা এত সুন্দর একটা মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ। একই মুখে আল্লাহ সুবহানাহু তাআলার লক্ষ কোটি প্রশংসার পর তার শান্তি বিবর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারেক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। বক্তব্য শুরু করার আগেই যারা শ্রোতা মণ্ডলী এসছেন তাদেরকে আমরা আমাদের হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি, মা বোনদেরকে মোবারকবাদ জানাচ্ছি, এবং তার সাথে সাথেই প্রশাসনের যেসব প্রশাসনিক আধিকারী আছেন, সে থানা থেকে হতে পারে, ডিআইবি থেকে হতে পারে, আইবি থেকে হতে পারে, সিআইডি থেকে হতে পারে, সিবিআই থেকে হতে পারে, এনআইএ থেকে হতে পারে, র থেকে হতে পারে, ইচ অ্যান্ড এভরি সেকশন যেখান থেকে আছেন, আমরা জালসা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমাদের কথাগুলো শোনার জন্য আহ্বান জানাচ্ছি। জালসা আপনারা শুনছেন, আজকে যা লোকের সমাগম দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। যদি আপনারা একটু করে বসে যান আর পরের লোকগুলোকে সুযোগ করে দেন দেখার এবং শোনার, তাহলে আরও ভালো হতো। আল্লাহ আমার এই আবেদনটা শুনে যে বা যারা এই ব্যবস্থাটা করে দিবে তাদেরকে প্রত্যেককেই তুমি জান্নাতি বানিয়ে দাও, বলেন আমিন। বলবেন হাবিবুল্লাহ ভাই, সামান্য একটু কষ্ট আর তুমি জান্নাতে দোয়া করে দিলে? আমরা পাঁচ ওয়াক্তে নামাজ পড়ছি, ফজরে নামাজ পড়ি, পৌষ মাসে ঠান্ডা লাগে, আর সামান্য একটু কাজের জন্য এত বড় দোয়া করে দিলে আমাদের জান্নাতে কম পড়ে যাবে না তো? না, কম পড়বে না, পড়বে, পড়বে। আমাদের একটা চাকর আছে, আল্লাহ সুবহানাহু তাআলা একটা চাকর দিয়ে রেখেছেন আমাদের জন্য, সেট করে রেখেছেন, তার নাম হচ্ছে সূর্য। ওটা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায়, কাজ হচ্ছে পৃথিবীটাকে কী করা, আলো দেওয়া। আল্লাহ এটা সৃষ্টি করলেন আমরা যাতে সেখান থেকে উপকৃত হই, উপকার পাই। বিজ্ঞানীরা বলল মানুষদের জন্য তৈরি এই চাকরটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত বললাম? একটু কথা বলতে হবে, কত বললাম? 13 লক্ষ গুণ বড়। তাহলে এই সূর্যটা যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে আমার আল্লাহ আপনার আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, তাহলে আমার ভাগ কেটে দিবেন কি? দেবেন? ভাগ কেটে দিবেন না, তিনার কাছে জান্নাতের কমতি নেই। সুতরাং যে দাদারা দাঁড়িয়ে আছেন, কাইন্ডলি প্লিজ একটু বসে যান, আল্লাহ আপনাদের ক্ষমা করবেন, আমাদের ক্ষমা করবেন। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলছি, এই গ্রামটার নাম কি? চাল ছাল্লা ভীষণপুর। এই গ্রামের একজন লোক
আমাদের সমাজে অনেক লোক আছে না সোজা বিয়ে করেছে, বিয়ে করার পর তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা যখন হয় সবাই খুশি হয়ে মিষ্টি খাওয়ায়, আকিকা তো দিই কিন্তু প্রথম দিকে মিষ্টি খাওয়ায়। আপনাকে আমি শরীয়তের এটা কথা বলছি না, এটা আমাদের রেওয়াজ, যদি যদি না থাকে করবেন না, করার জন্য আহ্বান করছেন আপনাকে আমি, করবেন না, কোনো জিনিস আমাদের ইম্পোর্ট করার দরকার নেই। তো বাচ্চা হয়েছে, খুশিতে মিষ্টি খাওয়াচ্ছে, সবকে মিষ্টি দিচ্ছে আর বলছে আমার বাচ্চা, আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে, সবাই মিষ্টি নেয় আর খায় খুব খুশি। একজন দাদুর সামনে যেয়ে বলল, দাদু এই নিন মিষ্টি, আমার ছেলে হয়েছে, আপনাকে মিষ্টি খাওয়াতে এসছি, মিষ্টি মুখ করতে এসছি। দাদু বললেন, হারে জামাল, গত ডিসেম্বর মাসে তোর বিয়ে দিলাম, আমি স্বয়ং বরযাত্রী গেছিলাম, এই মাত্র 3 মাস হলো আর তোর ছেলে হয়ে গেল? ও তো আর হিসাব জানে না সোজা মানুষ। বলছে, আর দাদু আমি তো ওগুলো কিছু জানি না, ছেলে হয়েছে, ছেলেটা খুব সুন্দর হয়েছে, আমি ওই খুশিতে মিষ্টি দিচ্ছি। বলল, জামাল মিষ্টি খাও না রে ভাই, তোর বউটা মনে হয় ভালো নেই। ও মিষ্টির গামলাটাকে ওইখানে ফেলে দিয়েছে, ধরতে ধরতে গিয়ে বউকে মারা শুরু করেছে। বলল, এই ছেলে আমার নয়, কারণ আমার দাদু বলেছে 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হতে গেলে 9-10 মাস টাইম লাগে। বউকে মারতে মারতে বউ বলছে, দাঁড়াও, বউ তো জানে যে আমার স্বামী সোজা। বলে, দাঁড়াও, তোমাকে তোমার দাদু কি বলেছে? বলে, কমসে কম বাচ্চা হওয়ার জন্য 9 মাস টাইম লাগে। বলে, আচ্ছা জামাল বলো তো তোমার বিয়ে হওয়া কতদিন হলো? বললো, আমার বিয়ে হওয়া ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাস। বলো, আচ্ছা 3 মাস। আমার বিয়ে হওয়া কতদিন হলো? বলে, আমার যদি 3 মাস হয় তো তোমারও 3 মাস। বলে, দুটা 3কে যদি একসাথে জোড়া হয় কত হয়? 6 হয়। আর প্রথম বাসর রাতেই যদি বাচ্চাটা আমাদের গর্ভে চলে আসে আর সেটা যদি পেটে থেকে থাকে তাহলে তার পেটে থাকা কতদিন হলো? বললো, 3 মাস। বলে, জামাল তুমি 3টে 3কে মিলাও কত হচ্ছে? বলে, 9। বউয়ের বাচ্চা পা ধরে ক্ষমা চেয়ে নিল, বললো এটা আমার বাচ্চা। আপনাকে আমি হাসির ছলে ওই কথাটা বলতে গেলেও আজকে বড় দুঃখ নিয়ে বলছি, ভারতবর্ষের মসনাদে যারা আসীন আছেন তারা আমাদেরকে জামাল ভাবছেন, 3-3-3 করে 9 করছেন। আজকেও আমরা প্রমাণ করে দেব যে আমরা জামাল নয়, আমাদেরও জ্ঞান আছে। কে কে প্রমাণ করবেন হাত তুলুন, হাত তুলতে হবে, কথা একটু বলতে হবে। মাইক ম্যান কে আছেন? একটু স্টেজে ভলিউম দিয়ে, স্টেজে এসে আওয়াজটা খুব সুন্দর। আপনার ব্যবসার ক্ষতি হোক এটা আমি চাইছি না, আমাদেরকে প্রত্যেক দিন বলতে হয়। তো যারা জালসার বক্তা তারা শুধু রাত্রে বলেন, আমাকে দিনে বলতে হয়, দুপুরে বলতে হয়, রাতে বলতে হয়, আবার গিয়ে সকালে বলতে হয়। খুব সুন্দর আওয়াজ, যাক আপনি স্টেজটাকে একটু আমাকে দিবেন যাতে না, খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ ভাই। তো যারা ভাবছেন আমরা জামালের রোল পালন করছি, আমরা জামাল না, আমরা 3-3-3 নিয়ে 9 বুঝতে চাই না, আমরা 9 মাসেরই হৃষ্টপুষ্ট বাচ্চা দেখে নেব ইনশাআল্লাহ। আজকে ভারতবর্ষের মাটিতে, আজকে ভারতবর্ষের মাটিতে দেবেন তাড়াতাড়ি, আজকে ভারতবর্ষের মাটিতে এই যে মোটরসাইকেল জিন্দালে ঢোকার ওই গেটে পাশে পাশে মোটরসাইকেল যে ভাই আছে, যে ভাই সবাই দেখেছেন একটু সাইডে করে দেন, লোকেদের খুব অসুবিধা হচ্ছে। মেয়েদের পিন্ডালে যারা আছেন তাদের জন্য বলছি যে দক্ষিণ সাইডে যেখানে বসে আছেন সেখান থেকে দক্ষিণ সাইডে অনেকগুলো জায়গা আছে, সেদিকে আপনি খুব বেড়ে আগিয়ে বসুন। আল্লাহ তাফাসাহু ফিল মাজালিস কোরআনে আছে, যেহেতু বসার সুবিধা সবাইকে করে দাও আল্লাহ নিশ্চয় করে দিবে তোমাদের জন্য। তো আমি বলছি যে মেয়েদেরকেও যে আপনারা একটু আগিয়ে বসেন দক্ষিণ সাইডে হয়ে, আর এই পিন্ডালের গেটে ঢুকার জানেন যেটা মোটরসাইকেলটা সাইড করলেন, এইগুলো কথা বারে বারে পিন্ডাল থেকে স্টেজ থেকে এলান করা ভালো নয়, মাঝে একটা ঠিক হচ্ছে না। তবে আপনারা এমন জায়গাতে রাখুন যেখানে রাখতে গেলে কোনো অসুবিধা হবে না।
এটা আমাদেরকে নিজেদেরকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে ভাই। একজন ট্রেন ধরার জন্য স্টেশনে দাঁড়িয়ে আছেন, দুপুর ১২টা ট্রেন ১২টাতেই ঢুকে গেছে, লোকটা খুব খুশি, বাপরে ডিজিটাল ইন্ডিয়া, মোদিজির দেশ, ১২টা ট্রেন ১২টাই ঢুকে গেছে, খুব হাসছেন। পাশে স্টেশন মাস্টার দাঁড়িয়েছিলেন, বললেন এটা আজকেরটা নয় কালকেরটা, ২৪ ঘন্টা লেট করে আসছে। আপনাকে আমি এটা বোঝাতে চাইলাম, ট্রেনে ৭০০, ৮০০, ১০০০ মানুষ থাকে, একটা লোকের শুধু ২৪ ঘন্টা লস হয়নি, সবারই ২৪ ঘন্টা চলে গেছে। যদি ৫ মিনিট এখানে লস হয় তাহলে আমি হাবিবুল্লাহ একার যাবে না, সবারই ৫ মিনিট চলে যাবে, যাবে কি যাবে না? সুতরাং আপনারা সজাগ মানুষ, বিশেষ করে এখন তো আরও সজাগ, বিশেষ করে মুসলিমরা ক্যা আসার পর আরও বেশি সজাগ, হ্যাঁ কি না? ক্যা এনআরসি আসার পর মুসলিমরা সজাগ হয়েছে, মুসলিমরা এতদিন চির ঘুমে ঘুমান্বিত ছিল, আজকে আর কাউকে উঠাতে হয় না, তারাই উঠে চলে এসছে, রাস্তায় নেমেছে, নেমেছে কি নামেনি? মুসলিমরা এখন সজাগ, কান খুলেছে, চোখ খুলেছে, সমস্ত কিছু পঞ্চম ইন্দ্রিয় এরা খুলে দিয়েছে, এবং আগামীতে ভারতবর্ষকে আবার আমরা পথ দেখাবো ইনশাল্লাহ, নারে তাকবীর, পথ দেখাবো আমরা। আজকে মাইক্রোফোন কার আছে, এই দুটো আপনি খুলে নিতে হবে, আপনি নিচে থেকে রাখতে পারেন, এখান থেকে অসুবিধা আছে, হবে হবে ও বলছে, একটু কনসিডার করা যাবে না, যা হয়েছে হয়েছে, আর দিয়ে না লাগাতে, ওকে থ্যাংক ইউ। তো বারবার ডিস্টার্ব করলে বন্ধু হবে না, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাকে। ট্রেনে যাবেন, ট্রেনে 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 উঠেছেন, একজন লোক বলল আপনার কাছে তাবিজ আছে, তাবিজ পর আমি হারাম করছি না, ওটা আপনাকে হালাল আমি করছি না, হালালের জন্য বলছি না, তাবিজ দিলেন, হাতে পারা দেয় না, পারা ওইটাতে মাখিয়ে দিলে কি হয়, চকচকে হয়ে যায় না? আজকে যেই কথাগুলো আমি আপনাদেরকে বলে যাব, যদি আপনার ঈমান থাকে, আপনি মুসলিম হন, আপনার ঈমানও চকচকে হয়ে যাবে, এবং আপনার মনে অবশ্যই অবশ্যই সাহস আসবে ইনশাল্লাহ। সাহস কে দিবেন, কে দিবেন? আল্লাহ। আজকে মুসলিমরা ঘুমিয়েছিল, কেন মুসলিমরা ঘুমাবে, কেন মুসলিমরা ঘুমাবে? আজকে মুসলিমদের কাছে একটা এত ভালো জিনিস থাকার পরেও কেন মুসলিমরা ঘুমিয়ে গেল? কারণ মুসলিমরা তার ব্যবহার জানতো না, আবার মুসলিমরা জেগে উঠেছে, ব্যবহার শিখেছে, এবং গোটা পৃথিবীকে পথ দেখাবে সামনে দিনে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের আমরা ঘটনা জানি, মুসা আলাইহিসসালামের ঘটনা জানি, এনআরসি আমার দেশে হবে, ৮ কোটি মুসলিম এবং দলিত লোককে একটা কারাগারে বন্দি করা হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, আমরা এবং আমরা মুসলিমরা এবং দলিতরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে নিই তাহলে আমরা ডিটেনশন ক্যাম্পে যাব না, ডিটেনশন ক্যাম্পে মোদি এবং অমিত শাহকে পাঠাবো ইনশাআল্লাহ। জোরে করে বলুন ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই, আমি যেই কথাগুলো বলে যাচ্ছি প্রত্যেকটা কথা রেসপন্সিবিলিটি আমার, দায়িত্ব আমার, আমি তার কৈফিয়ত দিব। জালসা কমিটি, স্টেজে বসে থাকা, সামনে শূন্যওয়ালা, পর্দার আড়ালের মা ও বোন, কাউকে কৈফিয়ত দিতে হবে না, আমি এর জন্য দায়বদ্ধ থাকব। আপনারা শুধু আওয়াজ তুলুন, গোটা বিশ্ব তাকিয়ে আছে আজকে মুসলিমদের আওয়াজের জন্য, আপনারা আওয়াজ করতে ভুলেছেন। তাই মায়ানমারে ১০০০ হাজার হাজার বনকে রেপ করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনি আওয়াজ করতে ভুলেছেন। তাই ২৪শে ফেব্রুয়ারি দিল্লির মাটিতে আপনার মা বোন ভাই বাপজিকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, আপনার আওয়াজটা যদি একটু জোরালো হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি এটা করতে পারবে না, পারবে, পারবে? আওয়াজ তুলুন। এনআরসি শুধু ভারতবর্ষের ইতিহাসে প্রথম এসছে এটা নয়, বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাতেও এনআরসি ছিল। একজন লোক যিনি ইয়াতিমের মাল দাও এই আন্দোলন করেছিলেন, যিনি বিধবা মহিলাকে সম্মান পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যিনি চেয়েছিলেন পৃথিবীতে আর রক্ত না বহুক, মানুষ শান্তিতে ঘুমাক, এই কথা যিনি বলেছিলেন এবং মানুষদেরকে বলেছিলেন, মানুষরা তোমরা
শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ তোমাদের হয়ে সাক্ষী দিচ্ছি তোমরা নাজাত পেয়ে যাবে। এত সুন্দর একজন কথাওয়ালা মানুষের ব্যাপারেও এনআরসি হয়েছিল কি হয়নি মক্কার মাটিতে? হয়েছে কি হয়নি? নাম পাল্টেছে শুধু নাম, এনআরসি তখনও হয়েছে শুধু তাকে একটা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এটা নয়। মাওলানাকে জিজ্ঞেস করবেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে জানে মেরে দেওয়ার পরিকল্পনা হয়েছে মক্কা থেকে, তাই তিনি মদিনা হিজরত করেছেন, তাহলে এই এনআরসি কি নতুন? নতুন? আপনারা শুধু ভুলে গেছেন ইব্রাহিম আলী সাল্লামের ব্যাপারে কি জানেন না? মুসা আলী সাল্লামের ব্যাপারে কি জানেন না? হাদিস আমরা শুনি, তাফসির আমরা শুনি, আমরা ভুলে যাই, কিন্তু আজকে বর্তমান যুগে যদি আপনি একটু মিলিয়ে নেন তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যাংরা মুসা দিয়ে মেরেছিলেন, মেরেছেন কি মারেননি? মেরেছেন কি মারেননি? বর্তমান 2020 সালের যেসব জালেমরা বলেছিল পৃথিবী থেকে বোরখা উঠিয়ে দিব, পৃথিবী থেকে কোরআন উঠিয়ে দিব, পৃথিবী থেকে মসজিদ উঠিয়ে দিব, পৃথিবী থেকে মাদ্রাসা উঠিয়ে দিব, পৃথিবী থেকে মাওলানা উঠিয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে করুণা দিয়ে মারছেন কি মারেন না? নারে তাকবীর। যারা বলেছিল চাইনার মাটিতে বোরখা বন্ধ করে দিব, আজকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন চাইনার লোকেরা পুরুষরাও মশারি পরে রাস্তাতে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? আপনি কেন ঘাবড়াবেন মুমিন? আপনি কেন ঘাবড়াবেন মুসলিম? আপনার ঘাবড়ানোর কিছু নেই। আপনার 38 হোক, 51 হোক, যতগুলো লোককেই মারা হোক, আপনার ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনি জানেন ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। রক্তক্ষয়ী রক্ত বন্যা বয়ে যাক, মানুষরা শহীদ হয়ে যাক, মুসলিমরা শহীদ হয়ে যাক, কিন্তু ইসলামকে পৃথিবীর মাটি থেকে বিদায় করা যাবে না। যাবে? যাবে? যাবে না। আমরা জানি যখন 2001 সালের 9/11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙেছিল, বুশ বলেছিল আমরা যুদ্ধ করব ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমেরিকার লোকেরা বলল হোয়াট ইজ ইসলাম, ইসলাম কি? ইসলামকে জানার কিউরিসিটি তাদের বেড়ে গেল, ইসলামকে জানার তাদের, ইসলামকে নিয়ে তাদের মনে প্রশ্ন ঘুরতে শুরু করলো। প্রশ্ন ঘুরতে 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 2020 সালের আজকে 9 তারিখ আপনাকে বলছি আমেরিকার মাটিতে সব থেকে বেশি নতুন হিসাবে যেই ধর্মটা গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে ইসলাম। বলেন না আলহামদুলিল্লাহ? বলেন না আলহামদুলিল্লাহ? তাহলে যারা বলল আমরা ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের ঘরে কোরআন ভরে দিলেন, সেই আল্লাহ, সেই আল্লাহ আছে কি নেই? আছে কি নেই? আছেন। আজকে যারা দিল্লিতে মারছেন মুসলিমদেরকে আর ভাবছেন মুসলিম মুক্ত ভারত করে দেব, আমরা রক্ত চাই না, আমরা শান্তি চাই, আমরা রক্ত চাই না, আমরা শান্তি চাই, কারণ আমাদেরকে শান্তির কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, হ্যাঁ কি না? আমরা যদি অশান্তি চাইতাম যখন বাবরির রায় হয়েছিল, আমরা যদি অশান্তি চাইতাম যখন বাবরির রায় হয়েছিল ভারতের 40 কোটি মুসলিম, ভারতের 40 কোটি মুসলিম রাস্তাতে নেমে যায়নি, নেমেছিল কি? নেমেছিল কি? নামেননি। এই জন্য নামেননি, এই জন্য নামেননি যে আমরা দেশে অশান্তি চাই না, আমাদের সম্মানীয় সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে আমরা মাথা পেটে ওটাকে মেনে নিয়েছিলাম। এর ভিতরেও জানেন একটা হিকমত ভরা আছে। আমার ক্ষুদ্র জ্ঞান, অত বেশি পড়াশোনা করতে পারিনি, অত দূর এগোতে পারিনি, তবে আপনাদের দোয়া যেইটুকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে যাচ্ছেন, এই ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে আমি যেটুকা বুঝতে পেরেছি, আল্লাহ বলছেন আমার বাবরি যখন চলে গেল মুসলিমরা তখন তোমরা মাথা লাগালে না, আমার বাবরিকে ভেঙে দেওয়া হবে, তোমরা মাথা লাগাবে না, তোমাদের ঘরকেও আমি একটু হিলিয়ে দিই। তাই পার্লামেন্টে ক্যাব নামে একটা বিল চলে এলো। এলো কি আসেনি? এলো কি আসেনি?
সেদিন পার্লামেন্ট যাওয়ার জন্য বহরমপুরে আছি, একটা মৃত্যুর জন্য যেতে পারলাম না। তারপরে দিন পার্লামেন্ট গেলাম, রাত্রে যখন কলকাতা পৌঁছাচ্ছি, রাত্রি 12টা বেজে যাওয়ার পরে ক্যাবটাকে পার্লামেন্টে পাস করানো হচ্ছে, পার্লামেন্টে পাস করানো হচ্ছে। দেখে খুব দুঃখ লেগেছিল, কারণ যুদ্ধকালীন তৎপরতে মোদি এবং অমিত শাহ আইনটাকে নিয়ে এসেছেন, এটা আনার দরকার ছিল না, এটা এটা তারা মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য নিয়ে এসেছেন। কিন্তু আজকে মোদি এবং অমিত শাহ কোণঠাসা হয়ে গেছে, হ্যাঁ কি না কোণঠাসা হয়ে গেছে। আজকে শাহিনবাগ, আজকে দিল্লির শাহিনবাগ, আমি দিল্লির শাহিনবাগ গেলাম, ড্রাইভারকে বলছি চলো আমাকে নিয়ে যেতে হবে, 1.5 কিলোমিটার আগে থেকে আমাকে বললো হেঁটে যেতে হবে। যখন আমি স্টেজে আসছিলাম, দু ভাইয়ের হাতটা ধরে আসছিলাম, কারণ আমার এই বাম পাটাতে লেগে আছে, শাহিনবাগ পৌঁছাতে পারিনি, তবে জাফরাবাদ পৌঁছেছিলাম। সেখানকার মহিলাদের মুখের কথা এবং ইমানি জজবা দেখে যেটা বুঝতে পেরেছিলাম, যে মুসলিমরা যেমন এক হাতে পবিত্র কোরআনকে বাঁচার জন্য নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত, সেরকমই আমাদের ভারতীয় সংবিধানকে বাঁচার জন্য মুসলিমরা আবার পথে নেমেছেন। আর এই তাকবীর, আর আমরা এই সংবিধানকে বাঁচাবো ইনশাল্লাহ, কারণ এই সংবিধান অনেক কষ্ট করার পর সবার মতামত নিয়ে বাবা আম্বেদকর তৈরি করেছিলেন, 3 বছর টাইম লেগেছিল, এটাকে 1 ঘন্টায় 1 দিনে 1 মিনিটে আমরা কাউকে ভাঙতে দেব না, দেব না। আমাদের চঙ্গিপুরের একজন ভাই প্রধানমন্ত্রীর দপ্তরে একটা চিঠি করলেন, বললেন এনআরসি হবে আমাদের দেশে, আমাদের গৃহমন্ত্রী বলছে, তাই তো বলছেন কি বলছেন না? আমি বলছে বলাটা কি পারফেক্ট মনে করি, কিন্তু বলছেন এই জন্য বলছি যে উনার চারটা সম্মানীয়, লোকটা যেমন হোক চারটা সম্মানীয়, সম্মান দিতে হবে কি হবে না? আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাতে বসে আছেন, পাশ দিয়ে একটা মাইয়াতকে নিয়ে যাওয়া হয়েছে, হচ্ছে আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে গেলেন, সাহাবা কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ওটা কোনো মুসলিমের লাশ নয়, ওটা হচ্ছে একটা ইহুদির লাশ, অমুসলিমের লাশ। আল্লাহ রসুল বললেন সে যারই লাশ হোক, আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তাকে সম্মান জানানো এটা কর্তব্য। সুতরাং আমরা এখান থেকে শিখেছি, তিনি বলছেন আজকে এনআরসি হবে, আজকে এনপিআর হবে, আজকে ক্যা হবে, আমরা 1 ইঞ্চিও জায়গা ছাড়ব না। আমাদের জঙ্গিপুরের একজন ভাই প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি করলেন, আরটিআই করলেন, যে প্রধানমন্ত্রীর আমরা নাগরিকত্বের প্রমাণ চাই। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উত্তর এলো যে প্রধানমন্ত্রী বাই বন জন্মগুরু জন্মগতভাবে 1953 সালের আইন অনুযায়ী উনি ভারতে জন্মগ্রহণ করেছেন, তাই ভারতীয়, আমরা কাগজ দেখাবো না। আমি জালসার মাধ্যম দিয়ে বলে দিতে চাই, উনি যদি ভারতে জন্মগ্রহণ করার ফলে ভারতীয় হয়ে যান, তাহলে মাওলানা শামসুজ্জোহা সাহেবও ভারতে জন্মগ্রহণ করার জন্য ভারতীয়, আমরাও কাগজ দেখাবো না ইনশাল্লাহ। কে কে দেখাবেন না হাত তুলুন, কে কে দেখাবেন না হাত তুলুন, সব হাত উঠেছে। আমাদের কাগজ দেখতে চাও, আমাদের কাগজ দেখতে চাও, কই 3000 কোটি টাকা খরচ করে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি করলে গুজরাটের মাটিতে, পৃথিবীর শক্তিশালী মানুষ ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের মাটিতে আসেন, তখন তাকে কেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি দেখানো হয় না, কেন তাকে মোল্লাদের তৈরি তাজমহল দেখাতে হয়? এই কৈফিয়ত আমরা নিয়ে ছাড়বো, হ্যাঁ কি না। দেখান আপনি আপনার গোশালাগুলো, দেখিয়ে দেন গরু এবং গোবরগুলো, তাহলেই তো খুশি হয়ে যাবেন মিস্টার ট্রাম্প। আর আপনার সাথে 3000 কেন, 3 লাখ কোটি ডলারেরও চুক্তি হয়ে যেতে পারে। মোল্লাদের কি আপনি ভারতীয় হিসাবে মানতে পারছেন না? আবার মোল্লাদের তৈরি করা তাজমহল দেখিয়ে নিজের ক্রেডেনশিয়াল বাড়াচ্ছেন, এই দ্বিচারিতা কেন? আমাদের প্যান কার্ড দেখতে চান, আমাদের আধার কার্ড দেখতে চান, আমাদের ভোটার কার্ড দেখতে চান,
আমি আজকে ওপেন এবং সোশ্যাল মিডিয়ায় যতগুলো রেকর্ডিং হচ্ছে ওয়ান রেকর্ড বলছি, মুসলিমদের যদি আধার কার্ড দেখতে হয় তাহলে আগ্রার তাজমহলকে দেখো, মুসলিমদের যদি ভোটার কার্ড দেখতে হয় দিল্লির লাল কেল্লাকে দেখো, মুসলিমদের যদি রেশন কার্ড দেখতে হয় দিল্লির জামে মসজিদকে দেখো, এবং যদি জিজ্ঞেস করতে হয় হাবিবুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেছে জামে মসজিদের সুরিগুলোকে জিজ্ঞেস করো, ওরাই বলে দিবে যে হাবিবুল্লাহ ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছে। নারে তাকবীর। সুতরাং কিছু বলার আগে ভেবে বলবেন, আপনারা যেটা বলছেন আর যেটা করছেন কথাতে মিলছে না, কাজের সাথে মিলছে? গত চার দিন আগেই ভারতবর্ষের একটা ব্যাংক দেউলিয়া হয়ে গেল, নাম বলুন। আল্লাহু আকবার, অনেক বন্ধুরা আজকে সজাগ আছেন। কি ব্যাংক? ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংকে কি শুধু মুসলিমরা মুসলিমদের টাকা ছিল? কাদের বেশি ছিল? হিন্দু মুসলিম সবার টাকা ছিল। হিন্দু ভাইয়েরা কি ইয়েস ব্যাংক থেকে টাকা পেলো আর মুসলিমদের গায়েব হয়ে গেল? না। আজকে যারা আপনাকে আমাকে রক্তের খেলায় মাতিয়ে দিয়ে, আপনাকে আমাকে রক্তের খেলাতে মাতিয়ে দিয়ে মোদি এবং অমিত শাহ আমাদের পকেটের টাকাগুলোকে চুরি করে নিচ্ছে, আমরা বুঝতেই পারছি না। পারছি আমি মোদি এবং অমিত শাহকে বলতে চাই, মোদিজি তো বুঝতে পারবেন না, মোদিজি বুঝতে পারবেন না, কারণ তার স্ত্রী ছিল যশোদাবেন। কোথায় ফেলে এসছেন? গুজরাটের একটা প্রান্ত গ্রামে ফেলে এসছেন। আমাদের কাগজ যদি দেখতে হয় তাহলে মোদিজি আগে প্রথম আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট দেখান আর ডিভোর্স সার্টিফিকেট দেখান। পারবেন দেখাতে? পারবেন না। উনি বুঝতে পারবেন না একজন ছেলে মারা গেলে কি কষ্ট হয়। কিন্তু অমিত শাহ, আপনার ছেলে তো আছে জয়সা, আপনি তো তাকে ভালোবাসেন কত ততটা আমরা জানি, কারণ আপনার সে ছেলে তাই সে ভারতীয় ক্রিকেট বোর্ডের কি হয়ে যান, সেক্রেটারি হয়ে যান। কত বড় পোস্ট। ভাইরা আমার, আমি মোদিজিকে বলতে চাই, ছাড়ুন ধর্মের চশমা, এক মিনিটের জন্য মুসলিম হতে বলছি না, হিন্দু হতে বলছি না, খ্রিস্টান হতে বলছি না, জৈন হতে বলছি না, ইহুদি হতে বলছি না, এক মিনিটের জন্য আপনি মানুষ হয়ে যান আর মানুষের চোখ দিয়ে দেখুন দিল্লির সেই 21 মাসের বাচ্চা যে কাঁদতে কাঁদতে বলে মা আমার আব্বাকে ডেকে দাও না, আমি আব্বার কোলে চাপবো আর খাবার খাবো। মা তাকে মোবাইলের ফটো দেখায় আর বলে দেখো তোমার আব্বা সবজি কিনতে গেছে, এখন তোমাকে খিদে পেয়েছে খেয়ে নাও। মা কাঁদে, চোখ দিয়ে পানি বয়ে যায়, বাচ্চাকে বুঝতে দেয় না। 21 মাসের বাচ্চা জানে না যে ওর আব্বা আর ফিরে আসবে না, ওকে কে বা কারা নৃশংসভাবে খুন করেছে মেরেছে। আমি আমার দেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতাতে বসে আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, হিন্দু মুসলিম এই চশমাটাকে খুলে দিন, একজন মানুষ হিসাবে শুধু দেখুন সেই বাচ্চাটা কি বাচ্চা, কি কান্না করছে। সেই 12 দিনের সদ্য বিবাহিতা মহিলা যাকে তার শ্বশুর পাশে নিয়ে বসিয়ে আছেন, এবিপি আনন্দতে খবরটা এসছে, হাতের মেহেন্দিটাকে বারবার দেখানো হচ্ছে, সঙ্গে ঝরঝর করে কাঁদছে, চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়ে বলছেন আমার ছেলের মাত্র বিয়ে হওয়া 12 দিন হয়েছিল, দেখো আমার বৌমা আমার পাশে বসে আছেন, হাতের মেহেন্দি শুকাইনি, এই বৌমাকে আমি কি উত্তর দিব? আমি মোদিজি এবং অমিত শাহকে বলতে চাই, ওই বাবার কাছে জানতে চাও সে কি দুঃখ পেয়েছে, ওই মেয়ের কাছে জানতে চাও যে মাত্র 12 দিন হলো বিয়ে হয়েছে, এখনো সংসারের সুখটা কি বুঝতে পারিনি, স্বামী স্ত্রীর মেলবন্ধনটা কি এখনো বুঝতে পারিনি, এরপরে তুমি তাকে ইয়াতিম, তুমি তাকে স্বামী হারা বিধবা করে দিয়েছ। এই চোখের কান্না শুধু মোদিজির কান্না নয়, এই চোখের কান্না ভারতের 130 কোটি মানুষের কান্না, এই চোখের কান্না গোটা পৃথিবীর 750 কোটি মানুষের কান্না। এই কান্নার জন্য যদি ভীষণপুরের কোনো মানুষ আওয়াজ না তুলেন, আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনাকেও ক্ষমা করবেন না। করবেন না। আওয়াজ তুলুন, যে যেখানে দাঁড়িয়ে আছেন আওয়াজ তুলুন। আমাদের কোনো হিন্দু ভাইয়ের সঙ্গে শত্রুতা নেই, আছে?
हिंदू भाई साथे जो सूत्रता थकतो क्या सूत्रता करब। मौलाना साहेब आल्लाई तो सकाल बेलाते बोलतें सूर्यटा उठार पर जो सूर्य आमार तैरी तुम तुम्हें मानुषेर पृथ्वीते आलो देवार जन्य नियोजित करेछि जतगुला मुस्लिमेर जमी आछे सबके आलो देवार हिंदूदेर जमीते आलो दिओ ना। आल्लाह करेछेन एटा করেছেন আল্লাহই তো এক মিনিটে পারবেন যে যতগুলা লোক নামাজ পড়ে সবার অক্সিজেন চালু করে দাও আর যারা নামাজ পড়ে না তাদের অক্সিজেন বন্ধ করে দাও। কেউ বাঁচতে পারবে? পারবে? তাহলে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তো তারাই তো সেখানে আমাদেরকে শিক্ষা দেয়নি, সুতরাং কোনো হিন্দুর বিরুদ্ধে আমাদের কোনো প্রোগ্রাম নয়, হ্যাঁ কি না? বরঞ্চ আমার হিন্দু ভাইদেরকে বলবো, মোহাম্মদ বিন কাসেম ভারতের মাটিতে কেন এসেছিল ইতিহাসটা খুলে দেখে নাও। টিপু সুলতানকে যখন ইংরেজরা ফাঁসি দিয়েছিল, শহীদ করেছিল, তখন 300 অমুসলিম মহিলারা আত্মহত্যা করে মরেছিল। কেন মরেছিল একবার ইতিহাসটা খুলে দেখে নাও। কারণ যখন ওই মহিলারা রাস্তা দিয়ে যেত, ওপরে দলিত মেয়েদেরকে কাপড় পড়তে দেওয়া হতো না, বড় জাতের লোকেরা রাস্তার ধারে বসে থাকতো আর সেখান থেকে ছোট জাতের মহিলারা হেঁটে যেত, তারা দেখত আর উপভোগ করত। টিপু সুলতান বললেন এটাকে কনসিডার করা যাবে না, এই আইন চলতে পারে না, তাদেরকেও ব্লাউজ পড়তে দাও, ওপরে কাপড় পড়তে দাও। তাই যখন তাকে শহীদ করা হচ্ছে, 300 অমুসলিম মহিলা আত্মহত্যা করে মরেছিলেন, অমুসলিম মহিলা, 300 অমুসলিম মহিলা আত্মহত্যা করে মরেছিলেন, যে এত সুন্দর একজন টিপু সুলতানকে শহীদ করে দেওয়া হলো, মেরে দেওয়া হলো। মুসলিম, তুমি শান্তি দিতে এসছো, তুমি কি উন্নয়নের সেই ঘটনা যেখানে সিঙ্গারকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে? আমি নির্ভয়ার জন্য বলেছিলাম প্রণব বাবুকে, প্রণব বাবুর সঙ্গে আমরা এরকম পাশাপাশি বসে চা খাই, আজকেও টপ টু বোতাম নিচ থেকে ওপর পর্যন্ত, যত আপনাদের মিনিস্টার বলুন না কেন, নেতাদের বলুন না কেন, সবার সঙ্গে আমাদেরকে পাশাপাশি বসতে হয়। আমি বলেছিলাম 2012 সালে যখন নির্ভয়াকে বাসের ভিতরে ধর্ষণ করা হয়েছিল, তার নাকি ফাঁসির দিন আসছে এই মাসে, দেখেছেন তো পেপারে, দেখেছেন তো? আমি বলেছিলাম ট্রায়াল নিতে হয়, বাবুজি একবার ট্রায়াল নিন, শপিং মলে ঢুকি, একটা জামা আমার গায়ে হবে কি হবে না পরে দেখি না, কাচের ঘরে দেখি কি দেখি না, যদি গায়ে হয় নিয়ে নি, আর যদি না হয় তাহলে নি না, ওটাকে ট্রায়াল রুম বলে। আমি প্রণব বাবুকে বলেছিলাম ভারতের মাটিতে এক মাসের জন্য ইসলামের জেনার বিধানটাকে ইমপ্লিমেন্ট করুন, ট্রায়াল হিসাবে নিন, এই রকম নির্ভয়া একটাও আর ঘটবে না ইনশাল্লাহ। ঘটবে? ঘটবে? কোনো মাকে আর সুপ্রিম কোর্টের সামনে গিয়ে কন্দন করে বলতে হবে না আমার নির্ভয়ার আত্মা কষ্টে আছে, তাড়াতাড়ি ধর্ষকদের ফাঁসি দাও আর আমার মেয়ের আত্মাকে শান্তি দাও। আর কোনো মাকে চোখের পানি ফেলতে হবে না, ধর্ষণ হয়েছে, ধরা পড়েছে, বিচার হবে, সকালে ইসলামী আইন দিয়ে বিবাহিত হলে রজম করে দাও, অবিবাহিত হলে 100 করা মেরে দাও, আর যদি ধর্ষণ করতে গিয়েছে মৃত্যুবরণ করে মার্ডার হয়ে যায় তাহলে তাকেও মার্ডার করে দাও। কেউ ধর্ষণ করবে? করবে? করবে না। এই সমাজ আজকে আপনার কাছ থেকে চাইছে, মুসলিম উন্নয়নের সেই মহিলা যাকে সেখানকার এমএলএ ধর্ষণ করলো, আমি হাবিবুল্লাহ ভীষণপুরের জলসা থেকে জানতে চাইছি উন্নয়নের সেই মহিলাটা কি হিন্দু ছিল, মুসলিম ছিল না? সে মুসলিম ছিল না, সে ছিল হিন্দু, সে ছিল হিন্দু, তার বাবা ছিল হিন্দু, যে এমএলএ ধর্ষণ করছেন তিনি ছিলেন হিন্দু, যেই পুলিশ স্টেশনের আন্ডারে ধর্ষণ করা হচ্ছে সেই পুলিশ স্টেশনের ওসি বাবু হোক, আইসি বাবু হোক, ছিলেন হিন্দু, সেখানকার এসপি হিন্দু, সেখানকার ডিএম হিন্দু, সেখানকার এসডিপিও হিন্দু, সেখানকার এসপিও, সমস্ত কিছু হিন্দু, ডিআইজি থেকে শুরু করে, তারপরেও কেন ধর্ষণ হলো? আর যখন বিচার চাইতে যাওয়া হয় তখন তার বাবা এবং কাকাকে লকআপের ভিতরে পিটিয়ে মারা হয়, মা এবং মেয়েগুলোকে রাস্তাতে ট্রাক চাপা দিয়ে মেরে দেওয়া হয়। আপনারা জানেন না? জানেন না? অবশ্যই আপনারা জানেন। আপনাদেরকে বলছি উন্নয়নের সেই মেয়ের জন্য আওয়াজ তুল
চলুন। আমি নজরুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজকে বলছি, ওরা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, হিন্দু মল্ল না খ্রিস্টান মল্ল না জৈন মল্ল না কে মল্ল, এটা দেখো না বলো মানুষ মল্ল, মানুষের এই মৃত্যুর আমরা বিচার চাই। হ্যাঁ কি না চান তো? দিল্লিতে যেই ঘটনাটা 24 তারিখ ঘটেছে তার বিচার কে কে চান? একবার হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখুন। সবাই চাই আলহামদুলিল্লাহ বিচার হবে ইনশাল্লাহ। আমরা এতদিন ঘুমিয়ে গেছিলাম, ভাবিয়েন না যে আবার ঘুমিয়ে গেছি, এবার আমরা জেগেছি। যোগীজি আর মোদিজি আজকে বলছেন আমরা নাকি বাড়িতে বসে বিরিয়ানি খাচ্ছি আর আমাদের ঘরের মহিলারাকে শাহিনবাগে পাঠিয়ে দিয়ে আন্দোলন করাচ্ছি। ওরে পাগল, মহিলাদের আন্দোলনই তোমাদের দিল্লির গদিকে কাঁপিয়ে দিয়েছে। অমিত শাহ 3 দিন ধরে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসতে পারিনি, মহিলাদের তো কাঁপিয়ে দিয়েছে। এখনো তো আমরা পথে নামিনি, যদি নামি এরোপ্লেন উড়বে না, ট্রেনের চাকা ঘুরবে না, লরি বাস আওয়াজ দিয়ে শোষা করে যেতে পারবে না। আমরা শান্তিকামী মানুষ, আমরা শান্তি চাই। আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে তোমরা পৃথিবীতে শান্তি নিয়ে এসো, কোনো অমুসলিম কেউ মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মান কাতালা নাফসান বেগাইরে নাফস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একবারও বললেন না যে মান কাতালা মুসলিমান, নাফসের কথা বলা হয়েছে। নাফস বলতে প্রত্যেকেই নাফস, সে হিন্দু মুসলিম আবাল বৃদ্ধ বনিতা সকলেই, কাউকে যদি কেউ বিনা অপরাধে মেরে দেয় আল্লাহর বিধান হলো ওকে ওই শাস্তিটা দিয়ে দাও। হ্যাঁ কি না? যদি এই শাস্তিটা দেওয়া হয় কেউ কাউকে মারার সাহস পাবে? পাবে? পাবে না। আজকে আপনারাকে আওয়াজ তোলার জন্য বলছি, বন্ধু আপনি ঘাবড়াবেন কেন? আপনাকে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে যাচ্ছি, আপনাকে কয়েকটা কথা বলে যাচ্ছি, আপনি আপনার ঘাবড়ানোর কিছু নেই, মুসলিমদের হারানোর কিছু নেই। আছে? আছে? আমি ঔরঙ্গজেব ভারত যখন শাসন করছি তখন এই ভারতের জিডিপি ছিল 30, কত বললাম? 30। আজকে ভারতের জিডিপি কত? কত? 4-এর নিচে। বাংলাদেশ আমাদেরকে টক্কর দিয়ে সামনে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা যেই দেশটাকে নিয়ে সবসময় পাগল থাকি পাকিস্তান, পাকিস্তান আজকে ভারতের থেকে ইকোনমিক দিক থেকে এগিয়ে যাচ্ছে, এগোচ্ছে কি এগোচ্ছে না? এগোচ্ছে কি এগোচ্ছে না? তাদের জিডিপি আমাদের থেকে ওপরে। আজকে যাতে ভারতের 130 কোটি মানুষ এই আওয়াজ না তুলে মোদিজি সবকা সাথ সবকা বিকাশ আর হার এক কো 15-15 লাখ মিলেগা আপকা এ আওয়াজ কাহাঁ গিয়া, এই কথাটা যাতে ভারতের লোক না তুলতে পারে, তাই দিল্লির মতো দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়েছে, ক্যায়ের মতো আইন তৈরি করা হয়েছে, এনআরসির মতো একটা জীবন মরণ আইন নিয়ে আসা হচ্ছে, এনপিআর এর মতো একটা কালো চশমা দিয়ে মানুষের চোখটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু এই চশমা আর আমরা পড়বো না, পড়বো? পড়বো? মুসলিমরা এতদিন আওয়াজ তুলতো না, ভাবছে যে যা করছে করুক, আমরা তো ঠিকই আছি, আমরা তো ভালো আছি। কিন্তু মুসলিমরা আজকে বুঝতে পেরেছে আর ঘুমিয়ে থাকার আমাদের দিন নেই, এবার আওয়াজ তুলতে হবে। এই ভারত এক্ষুনি শুনছিলেন মাওলানা আশফাকুল্লার নাম, রে আমি হাবিবুল্লাহ বলছি, বিষ্ণুপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের হাজারদুয়ারি, কলকাতার ভিক্টোরিয়া, দিল্লির জামে মসজিদ, হায়দ্রাবাদের চার মিনার, বেঙ্গালোর, কোয়েম্বাতোর, দিল্লি, মুম্বাই, যেখানে যাও হাতে একটা কোদল নাও, মাটি কাটতে শুরু করো। আজকেও যদি কোনো মাটির ভিতর থেকে ফুয়ারা দিয়ে রক্ত বেরিয়ে আসে তাহলে সেটা হচ্ছে আমাদের মুসলিমদের শহীদদের লাশ, শহীদদের রক্ত। সুতরাং এই ভারত ছেড়ে আমরা যাব না, যাব? যাব? শেষ সুলতান, শেষ বাদশাহ ছিলেন তিনি ঔরঙ্গজেবের, ছিলেন তিনি আকবরের, ছিলেন তিনি হুমায়ুনের বংশধর। আন্দামানের দ্বীপে তাকে বদ্ধ করে রাখা হয়েছে। উনি ভাবছেন আমি আর বাঁচব না, মৃত্যু আমাকে এক্ষুনি গ্রাস করবে। মৃত্যু যখন আসে মানুষ বুঝতে পারে কি পারে না? মোটামুটি বুঝতে পারে অনেকেই। খাদিমকে বললেন, খাদিম
ইংরেজ কে বলো আমার বাপরা যেই ভারত কে শাসন করেছে, আমার শাহজাহান যেই ভারতে লাল কেল্লা বানিয়েছে, দিল্লির জামে মসজিদ বানিয়েছে, আগ্রার তাজমহল বানিয়েছে, আমার শেষ ইচ্ছা ওই ভারতের মাটিতে যাতে আমাকে মাটি দেওয়া হয়। কয়েকদিন পর যখন উত্তর আসছে, খাদিম কাঁদতে কাঁদতে গিয়ে তার সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আপনি যেই আশাটা করেছিলেন যে আপনার দেহটা যাতে ভারতের মাটিতে শহীদ করা হয়, দাফন কাফনের ব্যবস্থা করা হয়, ইংরেজরা এটাকে রিজেক্ট করে দিয়েছে, আপনাকে আর ভারতের মাটিতে মাটি দেওয়া হবে না। কাঁদতে লাগলেন, আল্লাহর সামনে আঁচল তুললেন, বললেন, আল্লাহ যেই ভারতকে আমরা সাজিয়েছি, 30% জিডিপি দিয়েছি, যেই ভারতকে গোটা পৃথিবী চিনত না, আমরা সোনার চিড়িয়ে বলে গোটা বিশ্বকে চিনিয়েছি, আল্লাহ আমার শেষ ইচ্ছা ছিল ভারতের মাটিতে আমাকে দাফন করা হোক, কিন্তু আমাকে দাফন করা হচ্ছে না। খাদিমকে বললেন, খাদিম দেখো সঙ্গে যেই বাক্সটা নিয়ে এসেছিলাম ওই বাক্সটা খুলো, আমি তায়াম্মুম করার জন্য ভারতের মাটি থেকে একটু মাটি নিয়ে এসেছিলাম, আমাকে আন্দামানের মাটিতে যদি কবর দেওয়া হয় আমার শেষ ইচ্ছা ওই মাটিটুকু রাখবে, আমি ভারতকে এত ভালোবাসি। এরপরেও কি একজন মুসলিমকে প্রমাণ করতে হবে আমরা ভারতকে ভালোবাসি? করতে হবে প্রমাণ? করতে হবে? করতে হবে না, হবে না, হবে না। আপনারা তো মরে গেলে হাওয়াতে বায়ুমণ্ডলে মিশে যান, আমাদের 60 কিলো 70 কিলো 80 কিলো 1 কুইন্টালের ওজনের বডিটাকে দিয়ে বলি, বাবা আমাকে কবর দিয়ে দিও, এটাই আমার শেষ জায়গা, এই জমিন এই শরীর থেকে যদি এদেশের মাটি কিছুটা সার পাই পাক, আমরা এই দেশকে এত ভালোবাসি। যেই মক্কাতে কোনো অমুসলিমের যাওয়ার ক্ষমতা নেই, যাকে পারমিশন দেওয়া হয় না ওই মক্কাতে পৌঁছানোর, সেখানেও আমার হাজিরা গিয়ে তিরঙ্গা পতাকা তুলে বলেন, আল্লাহ এই ভারতকে আমরা ভালোবাসি, মক্কা মদিনার পর যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কাকে তোমরা বেশি ভালোবাসো, আমাদের বুক চিরে যদি চিরে দেখানোর হতো আমরা দেখিয়ে দিয়ে বলতাম ভারতকে ভালোবাসি। এই ভারত থেকে যারা ভাবছেন মুসলিমদেরকে তাড়িয়ে দিব, তারা মূর্খের জগতে বাস করছেন, মূর্খের স্বর্গে বাস করছেন। ডিটেনশন ক্যাম্পে আমাদেরকে যেতে হবে না, আপনাদেরকে যেতে হবে। নারে তাকবীর। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আজ